এখন গিফট দেখবে যে আমি কি গিফট দিলাম তাকে। আসলে জিনিসগুলা মানে অনেক ভালোভাবে র্যাপিং করা ছিল, কিন্তু আমার র্যাপিং মানে বক্সটা ছোট হওয়ার কারণে সব খুলে ফেলতে হয়েছে, খুলে তারপরে এগুলা প্যাকিং করতে হয়েছে। দেখার জন্য কি অবস্থা হয়েছে বাবাকে, মা গিফট করেছে শুদ্ধর বাবার বার্থডে গিফট, শুদ্ধর মার পক্ষ থেকে। এইগুলো মানে ভিতরে অনেক কাগজ ছিল, কিন্তু মানে আমার বক্সটা ছোট হওয়ার জন্য সব খুলে ফেলতে হয়েছে। দেখো খুলে দেখো, প্রথম একটা আছে গেঞ্জি, গেঞ্জিটা অনেক সুন্দর, মানে আমার ভাল লাগছে। যে বাহ অসাধারণ, এটা কিন্তু কালো না, নীল কালার। তারপর তার জন্য আমি এনেছি একটা গ্যাবার্ডিন প্যান্ট, যাতে সবসময় পরতে পারে। মানে আমি তো আর অতটা ভালোভাবে কিনতে পারি না, ছেলেদের জিনিস আমি বুঝি না। দেখো বাবা সব খুলে দেখাও। এই যে তারপর আছে একটা শার্ট, শার্টটা হচ্ছে খয়েরির ভেতর কালো কালো, মানে বোঝা যাচ্ছে না। এই যে শার্টটা আমার অনেক পছন্দ হয়েছে, মানে অনেক সফট আর পরতেও আরামদায়ক হবে। বাবা এই তো আমাদের গিফট, শুদ্ধ সব লন্ড ভন্ড করে দিতেছে। এদিক থেকে বাবা, বাবা বলো মাকে একটা থ্যাংক ইউ দাও যে বাবা কি এত কিছু দিয়েছো। মাঝে মাঝে মানে বাচ্চার বাবাদেরও একটু মানে সারপ্রাইজ দিতে হয়, গিফট টিপ দিতে হয়। অনেক সুন্দর হয়েছে আসলে প্রত্যেকটা জিনিস, বুঝছো। থ্যাংক ইউ, সবটা সব থেকে আমার পছন্দের শার্ট, ভালো লাগবে পড়লে, কালারটা সুন্দর। হ্যাঁ সে খুব খুশি বার্থডে গিফট পেয়ে। আচ্ছা আরেকবার লাস্ট বলি, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, ভালো থাকো সব সময়। হ্যাঁ আশীর্বাদ করো ভগবানের কাছে, এটাই যে তার বার্থডে গিফট। থ্যাংক ইউ বাবা। এখন শুদ্ধ পইরা নিবে তার বাবার শার্ট। তুমি একটু পরো, তুমি গায়ে দাও। এই যে বাবাকে একটু শার্টটা পরাই দি দাও, ধরো ধরো ক্যামেরা ধরো বাবার দিকে। জিনিসগুলো কেমন হয়েছে জানি না, মানে আমি একা একা গিয়ে কিনেছি, ওইভাবে তো ছেলেদের জিনিস বুঝি না যে ভালো না খারাপ, আমার যেটা ভালো লাগছে ওইটাই নিয়ে আসছি। দাঁড়াও বাবা, উয়ে বাবা, বাবা গেঞ্জি পরো, গেঞ্জি পরো। এই যে এখন দুষ্টামি চলতেই থাকবে। এই যে টাটা দাও একটু সবাইকে বাবা, বলো টাটা। ইয়ে টাটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শুভ।